প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আমরা আজ চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমাদের আজকের পাঠ বাংলাদেশের প্রকৃতি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই ঋতুগুলো সম্পর্কে জানি। প্রথমেই গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে মাঠ ফেটে চৌচির হয় এবং বিভিন্ন রকমের মিষ্টি ফল পাওয়া যায়। আমরা বিভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছি। গ্রীষ্মের পরেই আসে বর্ষাকাল। বর্ষাকালে আকাশ কালো মেঘে ছেয়ে যায়, বড় বড় ফোঁটায় বৃষ্টি হয়। তারপর দেখতে পাচ্ছি কি, শরৎকাল। শরৎকালের কাশফুল দেখতে পাচ্ছি আমরা। তারপরে হেমন্তকাল। হেমন্তকালে সোনালি ধানে মাঠ ছেয়ে যায়। হেমন্তের পরেই আসে শীতকাল। শীতে গ্রামেগঞ্জে বিভিন্ন রকমের পিঠা তৈরির ধুম পড়ে যায়। গ্রামে অনেকেই মিলে অনেক মজা করে পিঠা তৈরি করে, আর এই পিঠাগুলো খেতেও বেশ সুস্বাদু। তারপর কি বলো, শীতের পরে কি আসে? হ্যাঁ, শীতের পরেই আসে বসন্তকাল। বসন্তকালে প্রকৃতি ঘন সবুজ হয়ে যায়, আর গাছে গাছে বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখা যায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? বাংলাদেশের প্রকৃতি দেখলাম। এখন আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখি, কোন ছবিতে কি আছে। এটি গ্রীষ্মকালের ছবি। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটিতে দেখতে পাচ্ছি বর্ষায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, আর কি প্রচণ্ড বাতাসে গাছ হেলে যাচ্ছে। তারপর কি দেখতে পাচ্ছি, শরৎকাল। শরৎকালে কি কাশফুল ফুটেছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি হেমন্তকাল। হেমন্তকালে কি সোনালি ধানে ক্ষেত ভরে গেছে, আর কৃষক মনের আনন্দে ফসল ঘরে তুলছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি শীতকাল। প্রচণ্ড কুয়াশা চারদিকে, এর মাঝে লোকজন শীতে জড়সড় হয়ে আছে, গায়ে শীতের কাপড় পরে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি গাছে গাছে বেশ সুন্দর ফুল ফুটে আছে, তার মানে কি এটি নিশ্চয়ই বসন্তকাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে গ্রীষ্মকালের ছবি দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালের প্রচণ্ড রোদে ছেলেমেয়েরা হাঁপিয়ে উঠেছে, আবার একজনকে দেখতে পাচ্ছি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। আর এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মের প্রচণ্ড তাপে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন দেখি ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দু মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ, মাস দুটো হল গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ, মাস দুটি হেমন্তকালের। পৌষ আর মাঘ হল শীতকাল। ফাল্গুন ও চৈত্র, এ দু মাস বসন্তকাল। এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়, খুব বেশি হলে চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ, এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার ওপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি
নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। শিক্ষার্থীরা, আমরা যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। জ্যৈষ্ঠ, গ্রীষ্ম, হেমন্ত। তাহলে শিক্ষার্থীরা দেখি এখানে কি কি আছে। ষয় ঠ, তাহলে দেখি কিভাবে ভেঙে লেখা যায়। ষ যোগ ঠ, নতুন শব্দ ষষ্ঠী মধু, ষষ্ঠী। এখানে দেখি কি কি আছে। ষয় ম, দেখি এই শব্দটিকে, এই যুক্তবর্ণটিকে ভেঙে কিভাবে লেখা যায়। ষ যোগ ম। হেমন্ত, নয় ত, এই নয় তকে ভেঙে কিভাবে লেখা যায়। ন যোগ ত, নতুন শব্দ অনন্ত, জীবন্ত। শিক্ষার্থীরা, নিচের ছকটি লক্ষ্য করি ও কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা জেনে নিই। বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুই মাস মিলে হয় গ্রীষ্মকাল। আষাঢ় ও শ্রাবণ, এই দুই মাস মিলে হয় বর্ষাকাল। ভাদ্র ও আশ্বিন, এই দুই মাস মিলে হয় শরৎকাল। কার্তিক ও অগ্রহায়ণ, এই দুই মাস মিলে হয় হেমন্তকাল। পৌষ ও মাঘ, এই দুই মাস মিলে হয় শীতকাল। আর ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্তকাল। শিক্ষার্থীরা, আমরা এখন এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো পড়ে খুঁজে বের করি, অর্থ বলি এবং এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। শরৎ ঋতু, বর্ষাকাল, গ্রীষ্ম, অসহ্য, তাপ। শরৎ ঋতু অর্থ ছয়টি ঋতু। বাংলাদেশ শরৎ ঋতুর দেশ। বর্ষাকাল, বর্ষাকাল অর্থ বৃষ্টির সময়। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়। গ্রীষ্ম, গ্রীষ্ম অর্থ গরমকাল। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। অসহ্য, অসহ্য অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্মকালে রোদ অসহ্য হয়ে পড়ে। তাপ, তাপ অর্থ উষ্ণতা। গ্রীষ্মকালে তাপ অত্যন্ত উষ্ণ থাকে। শিক্ষার্থীরা, আমরা ডান দিকে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো ফাঁকা জায়গায় বসিয়ে নতুন বাক্য তৈরি করি। এক, আমাদের দেশ ড্যাশ দেশ শরৎ ঋতুর। তাহলে শিক্ষার্থীরা বাক্যটি আরেকবার পড়ি। আমাদের দেশ শরৎ ঋতুর দেশ। দুই, এরকম ড্যাশটি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। ছয়, তাহলে শিক্ষার্থীরা এখানে হবে বাক্যটি আরেকবার পড়ি। এরকম ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। তিন, প্রতি ড্যাশ মাসে হয় একটি ঋতু। দুই, তাহলে শিক্ষার্থীরা বাক্যটি আরেকবার পড়ি। প্রতি দুই মাসে হয় একটি ঋতু। চার, গ্রীষ্মকে বলা হয় ড্যাশ। মধুমাস, শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আরেকবার পড়ি। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। শিক্ষার্থীরা, নিচের প্রশ্নগুলো পড়ি এবং উত্তর বলি ও লিখি। ক, গ্রীষ্মকালে কি পড়ে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। খ, গ্রীষ্মকালে কেমন ফল পাওয়া যায়। গ্রীষ্মকালে প্রচণ্ড মিষ্টি ফল পাওয়া যায়। ক, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়। বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায়। খ, বছরের ১২ মাসের নাম কি কি। বছরের ১২ মাসের নামগুলো হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা পড়লাম আমরা বাসায় এগুলো চর্চা করব এবং কি
আমরা আবারও আসব। কবে? পরবর্তী ক্লাসে, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।